নানান অভিযোগে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে সাময়িক অব্যাহতি দিয়েছিল ঈদগাঁও উপজেলা প্রশাসন। গঠিত হয়েছিল 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। সেই কমিটি তদন্ত করে অভিযোগের সাথে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের সম্পৃক্ততার প্রমাণ পাননি। উল্টো তদন্ত প্রতিবেদনে উঠে আসে বেশ কিছু শিক্ষক ও কর্মচারীর নাম। নির্দোষ প্রমাণিত হয়ে 26 নভেম্বর সকালে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত বিদ্যালয়ে আসলে প্রধান গেট থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে তাকে অফিসে নিয়ে আসেন। সেখানেই ফুলেল সংবর্ধনা দেন প্রাক্তন বর্তমান শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এই সময় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান শিক্ষককে শপথে ফেরাই শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। আমাদের থেকে অনেক ভালো লাগছে। আমরা ম্যাডামের জন্য দোয়া করব যেন আবার এরকম না হয়, তাই জন্য দোয়া করব। ম্যাডাম এসেছে তাই জন্য আমরা অনেক খুশি। আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদের প্রধান শিক্ষক যে আমাদের কাছে আবারও ফিরে এসেছেন। তার উপর যে ষড়যন্ত্র এবং অভিযোগ লাগানো হয়েছিল তা থেকে তিনি মুক্তি পেয়ে এবং নির্দোষ প্রমাণিত হয়ে আমাদের কাছে আবারও ফিরে এসেছেন। এটার মাধ্যমে আমাদের স্কুল যেন প্রাণ ফিরে পেয়েছে। ম্যাম চলে যাওয়ার পর স্কুলটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছিলো। আমরা আগে যেরকম ছিলাম সেটার থেকে আরও অনেক পিছিয়ে ছিলাম। আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি। আমরা আগামীকালে আরও এগিয়ে যেতে পারবো। অন্য সময় আমাদেরকে বিভিন্ন চক্রান্তের কারণে হেড ম্যামকে প্রধান শিক্ষক থেকে পদত্যাগ করা হয়েছিল। আমরা ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেই অভিযোগগুলো উঠানো হয়েছিল সেই অভিযোগের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের সাপেক্ষে তদন্ত কমিটি দীর্ঘদিন তদন্ত করার পরে পুনরায় ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় এবং ওনাকে শপথে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। কিছু ছাত্রনিষী মানুষ আমাদের ম্যামের নামে মিথ্যা অপবাদ এনে বিদ্যালয়ের নামে ভুলবাদ কথা রটিয়ে বিদ্যালয়ে সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং ম্যামের নামে মিথ্যা অভিযোগ করছে, যার তদন্তের ভিত্তিতে আজকে গতকাল ম্যাম নির্দোষ প্রমাণিত হয়েছে। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন প্রধান শিক্ষিকা না থাকায় স্কুলের পরিবেশ নষ্ট হয়েছে, এখন দ্রুত সময়ে তা ঠিক হয়ে যাবে। বিগত যে মাসগুলো ম্যাডামের অনুপস্থিতিতে আমরা কাটিয়েছি, অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি কাওয়াস, দেয়ার ওয়াজ কাওয়াস ইনডিসিপ্লিন অ্যান্ড অলসো আই হ্যাভ কাম ফ্রম এ ডিসিপ্লিন সার্ভিস, তো আই ফিল মাচ ফর হ্যাড টিচার অ্যান্ড আই হ্যাভ নেভার সিন অ্যান অ্যাডমিনিস্ট্রেটরিক্স লাইক হার, তো ইট ওয়াজ মাই ডিজায়ার হোয়েন শি উইল কাম হিয়ার অ্যান্ড হি উইল রান দি স্কুল আপ টু এ স্ট্যান্ডার্ড। আমি ওনাকে অন্তর দিয়ে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা এতদিন পর্যন্ত অনেক এই যে পরিবেশটা বিশৃঙ্খলা একটা পরিবেশ ঠিক আছে, টিচারেরা ঠিক মতো ক্লাসে যেত না, তাদের ইচ্ছে মতো ক্লাস করলে করলো না করলে নাই, কখন দেরিতে যেত, ম্যাডাম থাকার সময় কখনো কিন্তু এরা এই ধরনের কোনো কাজ করতে পারে নাই। তো এখন আমরা আশাবাদী স্কুলের সার্বিক সুশৃঙ্খল পরিবেশটা আবার বজায় থাকবে এবং ক্লাসও নিয়মিত হবে, স্টুডেন্টরা লেখাপড়া আরও এগিয়ে যাবে। সবসময় অনুভব করেছি এবং আল্লাহর কাছে ভগবানের কাছে আমরা সবসময় চেয়েছি ম্যাডাম যে জায়গায় ছিল আবার তাকে সসম্মানে এখানে নিয়ে আসুক। বিদ্যালয় প্রাঙ্গণে এসে সবার ভালোবাসায় সিক্ত হয়ে অনেকটা আবেগ আপ্লুত হন প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সকল ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে নতুনভাবে বিদ্যালয় সাজাতে চান তিনি। স্টুডেন্ট যারা আছে তারা যে ভূমিকা রেখেছে সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করছি মন থেকে, একদিন তারা অনেক বড় হবে। সত্যের পক্ষে ওরা লড়াই করেছে, তারা তাদের প্রধান শিক্ষক আর যাই কিছু করুক দুর্নীতি করে না, এটা তারা প্রমাণ পেয়েছে এবং গণশুনানি হয়ে এটার একটা
তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে। আমি প্রশাসনকে, আমি উপজেলা প্রশাসন, তারপরে জেলা প্রশাসন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সত্য সুন্দর একটা রিপোর্ট প্রকাশ করার জন্য। যারা তদন্তকারী কর্মকর্তা ছিলেন তারা নিরপেক্ষ ভূমিকা রেখে এই তদন্ত কার্যক্রমটা পরিচালনা করে একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট প্রকাশ করেছেন। এই কয়দিন যা কিছু হয়েছে আমরা খারাপগুলো ভুলে যাব, আমরা ভালোটাই মনে রাখব, এবং আমাদের লক্ষ্য থাকবে যে কি এই স্কুলটাকে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া। আমরা সম্মিলিত চেষ্টায় এই স্কুল যেহেতু একটা টিমওয়ার্ক, আমি বিভেদ ভুলে আমি সকলেরকে সাথে নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাব। অভিভাবকরা বলছেন, খুরশিদুল জান্নাত প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে শিক্ষার মান, পরিবেশ ও অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নিউজ ডেস্ক, সিসিএন।